জেসেম ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি জেসেম ভাইরা ভালো আছেন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আমার হাতে একটি ফোন আছে, রেডমি কোম্পানির একটি ফোন। ফোনটির মডেল হচ্ছে রেডমি 8A। এই সেটটিতে প্রবলেম অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে এই সেট অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে আসলে প্রবলেম কোথায়। তো প্রথমত আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, আমি ইউএসবি ক্যাবলিংটা করছি, করার সাথে সাথে দেখেন আমাদের ওখানে অটো কম্পোর্ট পাচ্ছে। তো যেহেতু আমাদের অটো ডিটেল ধরে আছে, এই যে এখানে আপনাদের দেখাচ্ছে যে 9900E কম্পোর্ট, এখানে আমাদের দেখাচ্ছে যে 9900E কম্পোর্ট। তো এই যে আমি খুলে ফেলছি, এটাকে বলা হয় অটো ইডেল। আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে এখানে এই যে অটোমেটিকভাবে যে অটো কম্পোর্ট ধরে আছে। তো এটা মডেল হচ্ছে 8A। এই সেটটি এখন আমি সেটটি এখন খুলে ফেলবো, খুলে দেখবো যে আসলে আমাদের সেটটা হ্যাং হয়েছে কি না, কি প্রবলেম দেখবো আমরা। তো সেটটির আগে সিম স্লটটি খুলে নেবেন, নেওয়ার পরে সঠিকভাবে সেটটি খুলে নেবেন। তো আমি যেহেতু খুলে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি নাটগুলো খুলে নেব। কত সময় সেট হ্যাং হয়, হ্যাংয়ের কারণে এই অবস্থা হয়, আগে আমরা ব্যাটারি লাইনটা খুলে দেখব যে আমাদের কাজটি, যদি আমাদের ব্যাটারি লাইনটা খুলে যদি কাজ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে আমরা অন্য জায়গায় কাজ করব। তো প্রথমত এখন আমি নাটগুলো খুলে নিচ্ছি। তো আমাদের নাটটি খোলা শেষ হয়ে গেছে। তো এখন আমি মাদারবোর্ডটি খুলে নেব, নেওয়ার পর আগে আমি প্রথমত ব্যাটারি লাইনটা খুলে নিচ্ছি। নেওয়ার পর আমি মোটামুটি সব বেসই খুলে নিচ্ছি, নেওয়ার পরে আবার আমি নতুন করে বেসগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমি যত ব্যাটারি লাইনটা খুলে নিয়েছি, তো এখন আমি তো ইনশাল্লাহ দেখেন আমাদের অটো ডিটেলটা চলে গেছে। তো আমাদের আমাদের প্রবলেম ছিল, আমাদের সেটটি হ্যাং ছিল, দেখেন আমাদের সেটটি ব্যাটারি ল্যাম্প খোলার সাথে সাথে আমাদের সেটটি অটো ডিটেল চলে গেছে, কারণ আমাদের সেটটি হ্যাং হয়ে গেছে। তো দেখেন এখন আমাদের সঠিকভাবে দেখেন আমাদের এই দেখেন আমাদের এই রিসার্জ হচ্ছে। তো আমাদের সেটটি হ্যাং ছিল, হ্যাংয়ের কারণে এই অবস্থা। তো আশা করি যে এসএম ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও জানিয়ে দিতে পারি। এই যে আমাদের সেটটি চালু হয়ে গেছে। তো যে এসএম ভাইরা আগে অনেক সময় সেট হ্যাংয়ের কারণে অটো কম্পোর্ট ধরে অটো ডিটেল মোড চলে আসে, তো আগে আপনারা ব্যাটারি লাইনটা খুলে দেখবেন, দেখার পর চেক করে দেখবেন যে আপনাদের সমস্যার সমাধান না হলে আপনারা অন্য জায়গায় কাজ করবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ, আসসালামু আলাইকুম।